প্রিয় ছাত্রছাত্রী তথা দর্শক বন্ধু যেকোন সংখ্যা কু দেখি কমিটি তার বর্গ কুয়া যায় তাহার অজব গজব ট্রিকগুড় যাহা কি প্রত্যেক ছাত্র ছাত্রী মানে সে হুন্ত কৌশি নবোদয় পরীক্ষা প্রস্তুত কিমা বৃত্তি পরীক্ষা পাই, কিংবা আদর্শ অন্যান্য বিভিন্ন প্রকার স্কুলের হোথা পাই নিজকে প্রস্তুত করুবে যি মানে চৰকাৰী চাকি কৰিব বিভিন্ন প্ৰকাৰ কম্পিটেটিভ দৌচ মেথৰে বহুত আগ কোনপাৰিব স্পিডি মেথ চৰ্টকট ভাৱে বৰ্গ নিৰ্ণয় কৰিবৰ ট্ৰিক তো ধ্যানৰ সৈতে দেখন্তু মই এ টু জেড পৰ্যন্ত আপোনাক বৰ্গ কেমি যে কোনো নম্বৰ দেখু দেখু কৰি পাৰিব তা উপ বতাওঁ তো দেখু এনে দেখোন প্ৰথমে আপোনালোকৰ দুইটে সংখ্যা মধ্যে যদি জিরো অনেক কমতি আরামসে তার বর্গ বাহার করবে তো প্রথমে তিনোটি লাইন কাড়ে তো দেখুন প্রথম স্টার্টিং শিখাও তাপরে তিনটি লাইন আবশ্যক না তো দেখুন এটি তিন অনে যদি অনেক তিন তিন কি ন তাহলে এক অঙ্ক বিষ্ট সংখ্যা হয়ে দুই অঙ্ক বিষ্ট সংখ্যার পরিণত করা জিরো এত কাম হয়ে গলা তা নট কাম করবে দেখুন এটি এইটা কোথা দুইটি সংখ্যা ভাবে নিউ তিন তিন ভাবে তো এটি দেখত দুই কু তিনে গুণি দিয়ু তা গুণি দি ওকে দুই তির কি ছুণে বার তো সিধা বার এটি লিখি দি ন সোয়ার করে দিও দুই দুণে চারি। ওকে তো বর্তমান পড়ে আসল চার বার শূন্য নর্গ কমপ্লিট বুঝিপারে তো যেতেকি আমি আগে কাহা যা তার স্পিডটা বড় ট্রিকটা আপনার বতাই দেবি আপ আপন অটোমেটিক তারপিড বড়াইপারে দেখবে তো দেখুন এটা পিছিয়ে কোণ করবে দেখুন দেখুন তিনটে লাইন কাাইন হয়ে গেল তাপরে দুই দু শূন্য চারি লিখবা

হয়ে গল তা এটা কি দেখুন এটি কমিটি করবে পাঁচ পঞ্চা পঁচিশ সিধাসড়েখি পচিশ তো তাপরে কোণ করবে দেখুন এটা তো মু আগুনি চারিপঞা কুড়ি কুড়ি দু চিধা চালশ লেখিলি তাপরে দেখুন আর স্কোয়ার করে দেওয়া চার চৌকু ষোহল আসি গলা তো সেমতি এটি পড়ে আসুন দেখুন চার চৌকু ষোহল তাপরে

বাী ত বাী দুশ ত শে চৌৰাশ দেখন্তু এই শে চৌৰালিশ তো এই গোটেই গাৰ এঠি গোটেই গাৰ এঠি গোটেই গাৰ এঠি লক্ষ্য কৰোঁ থ্ৰী ডিজিট নম্বৰটাই পলাই আছে থ্ৰী ডিজিট নম্বৰ কেৱল এই ন আচিবা দৰকাৰ কম্প্লিট তাৰ থ্ৰী ডিজিট নম্বৰ আছে তেমুকি আমি এই ওৱানটা আমি মাইণ্ড ৰে ৰখিবা অকে মাইণ্ড ৰে ৰখা ত' তাৰপৰা নেক্সট কাম ক' এইটা গলা তো বর্তমানে আকু আমি নোয়ার করে দেওয়া নয় একাশি ইয়ে এক অনেক একাশি তো বর্তমান স্কোয়ার পড়ে আসি গলা। বুঝি পুতবে তো ঠিক বুঝা পাই এটি গে দেখুন দেখত যে নুয়া একাশি সিদ্ধানাইগুলি তো তাপরে সাত নূ তেষি তেষি দু শহে ছবিশ তো দেখো এটি এটা নম্বর আসু তেমনি আমি দুইটা নম্বর হি নিয়ে মানে শতক ঘরা একটা আমি কে মাইন্ড রাখবা তাপরে দেখুন কে করা সাত সত অন ইয়ে গে যাইন্ডাস পচাশ তো পড়ে আসি গেল বর্গ তো বুঝি পিথি তো বর্তমানে দেখত এটি দুইটি সংখ্যা মধ্যে শূন্য লা তার বর্গ নির্ণয় করি শিখাইলি এবে দেখুন কিন্তু শূন্য নথাই এইভাবে সংখ্যাগুলো লেমি করা সহ টু ডিজিট নম্বর যেমন কি ফিফটি থ্রি এ আর স্কোর কমিটি হব যেমি কি এটি নাইন এ আর স্কোর্ কমিটি হব তার এভ্রিথিং এ টু জেড মু আপনার ট্রিক বতাইবি যাকে আপনার দেখু দেখু তার স্কোয়ার কোয়াইপারে তো চালু পুঁজ আগুক যে এইটা কমিটি বাহি করবে তো দেখুন এটি চারশ পনেরো তাহলে পনেরো গোটে হিসাবে নিয়ে ওকে তো চালু আগক বডি কোণ করবে একজাক্ট সেতবে তিনিটা লাইন নেই যাবে প্রথমে বুঝাইবা পাই মু তিনটা লাইন নেই তারপর লাইন ন নেই কৃপি আপন করি পারিবে তো দেখুন তো কোন যে 15 কো 15 রে যদি গুণিলে তার মানে 15 স্কয়ার কেতে পনেরোয়ার কেত এটে হলে কোয়েশ্চিন ছোট ছোট ছুঁ এটি তো বড় অসুবিধা হলো পনেরো স্কোয়ার কে জাগার তো এই গণিত মুকলা ভিতরে এই টু ডিজিট নম্বর গুড়ি স্কোয়ার বি কমিটি আপনার দেখবিদে ওকে তো মু সেই স্কোয়ার হিসাবে জাগিয়েছি পনেরো স্কোয়ার হব দুইশ পঁচিশ তো বর্তমানে দুইশ পঁচিশ লেখিদে মু আগুরি যে প্রতী লাইন রে তিনটি কণ অঙ্ক হওয়া উচিত নুহ তিনটি অঙ্ক হওয়ার পড়ব না তাহলে দেখতো এই দুইটা কু আমি কন করা মাইন্ডে রক্ষা তো দুই মাইন্ডে রক্ষি ওকে তো তাপরে আগে বড় চারি কু পনের গুণলে চারি পনেরো চৌকু কে হচ্ছে ষাঠিএ হঠি দু শহে কুড়ি শহে কুড়ি ইয়ে কে দুই শহে বাইশ তো এটি থ্রি ডিজিট আসিগাল তেমকি এই ওয়ানটা কমে কোণ করা মাইন্ড রে রক্ষা ওয়ান কু তো পুঁথরে দেখত এই চারি আমি স্কোয়ার চার চৌকু ষোল ইয়ে এক সতর

ত অৰৰ স্কোৰ কেতিয়া হ'ব আমি মাইণ্ডলি জানি পাৰচে তাৰ এই অঠৰ স্কুৱাৰ তেৰ স্কুৱাৰ এইগুড়িক জানিবি ট্ৰিক মই আগুনি নিশ্চিত কয়ি ব্যস্ত হ'ব দৰকাৰ নাই ত' অঠৰ স্কুৱাৰ হ'ব তিনিশ চবিশে তো আগুৰু কৈছিলি থ্ৰী ডিজিট পলাই আছিলা এই তিনিটা কমে মাইণ্ড ৰে ৰখা অ'কে ত' তাৰপৰা দেখন্তু দেখন্তু গুণিদেৱা অঠৰ তিৰিক চৌৱন চৌৱন দুগুণে শে আঠ সহে আঠ ইয়ে মাইন্ড অন আঠ নশ এগার শহে এগারো ওকে তো শহে এগার আমি কমিটি লিখুছি এমতি লেখুচে তো আমি এক শতক ঘর একটা কম মাইন্ডে রক্ষা ওকে তো দেখুন তাপরে দেখুন কোম হচ্ছে এইটা গলা এত কাম তা ইয়ে তিন রকয়ার করা তিন কি ন ইয়ে দশ তো বর্তমানে আরমসে পড়ে আসি ত এইভ ভাৱে আপোনাৰ এমি নম্বৰৰ স্কেৰ দেখি আৰামছে কৰিদাই পাৰিব তাৰ সৈতে মাজেৰে থকা জিৰ' এইচবু বুজাই দিলে যেতিয়া এমি নম্বৰ ঠাইলৈ আপোনাৰ আৰামছে কৰিদাই পাৰিব বাকী ৰপোন প্ৰাক্টছ ক' নম্বৰ কেমি কৰবে প্ৰাক্টছ কৰিব দৰকাৰ ত'লে যায় আপোনাৰ পূৰা তেতিব আছে দেখি কৰিদ পাৰিব চলু বৰ্তমান আও ডিফাৰেণ্ট নম্বৰ যা টু ডিজিট নম্বৰ যিহেতু আপোনাৰ এইগুড়িক আপোনাৰ যদি পাৰিব নেকি ত'লে এইটাক কেমিতি আপোনাৰ বাহিৰ কৰোঁ সেইপাই অঠৰ তেৰ একান নব্বে সতানবে এম্তিকীয়া নম্বৰ গুড়ি কেমি আপোনাক দেখি কৰি দেখন্তু মই এইটাহিদ কেতিয়াবা তিনি ন শুন নকৰিব তা রে গুণি দেবে দুই তির কি ছুণে বার এই কই থিলি তাপরে এই দুই স্কোয়ার দুই দু চার ইয়ার বর্গ গলা তো সেইভাবে এইটা ভলি বাহার করিবে তো যদি বলি নম্বর যদি এই এইভাবে যেমন কি

তাহলে এই দুই রকর কেতে দুই দুগুণে চারি তাহলে শূন্য চারি লেখা তো তাপরে দেখি শহে অধিক তিন অধিক সেই শহে তিনে তিন দি শে ছ তাপরে দেখুন এই তিন রকর কিন্তু তিন তির ন তাহলে শূন্য নেখি দিও তো তাপরে এইটিক পড়ে আসতো দেখুন এটি শহে অধিক চারি অধিক অনেক চারি মিশিয়ে দি শ ওকে শহে চার চার শহে আঠ তাহলে এই চার স্কোয়ার করতো চার চোহ হচ্ছে তাহলে এটি শূন্য ষোল লেখা কি না যেহেতু ইয়ে অলরেডি চার চৌকু টু ডিজিট অলরেডি হয়ে গলায় তেণকি ষোল লেখলে টু ডিজ হয়ে গলায় ওকে আকু আমি শূন্য ন এপিলাম টু ডিজিট্রে করা তাপরে এটিকে পড়ে আসতো এটি কে শহে কেতে অধিক পাঁচ অধিক অ তাহলে শহে পাঁচ রশালে শহে দশ তাহলে এই পাঁচর স্কোয়ার করতো পাঁচ পঞ্চাশ পঁচিশ তো তারপরে দেখত এটি শহে ছয় ছ অধিক তাহলে শহে ছয় ছিল শহে বার ওকে তাপরে কে করবে এই ছয় স্কোয়ার করবো ছতিশ কম্পিট তো তাপরে এটি কি পড়ে যে কে অধিক এটি সাত অধিক তাহলে শহে চৌদ তাহলে সাত সত্ত অন তো তাপরে দেখত এটি কে অধিক আঠ অধিক তাহলে সহে আঠ রে আট সহে শহে তাহলে আঠটা চৌষ হয়ে গলা তাপরে দেখুন এটি নধিক তাহলে ন মিশলে শহে অঠর তাহলে নয় একাশি হয়ে গেল তো তাপরে এটি দেখুন শহে কে অধিক অশ অধিক এমতিবি দেখলে হব নয় করুন এগার স্কোয়ার করে দু এগার স্কোয়ার শহে একৈশ আূন গোটে দুইটা শূন্য বসে দিও কমপ্লিট হয়ে গলায়

শহে চব্বিশ শহে সহে হয়ে যাব তাহলে সেঠি আমি কন করা শহে চৌরাশ রবল চৌরাশ লেখিদবা কমপ্লিট তো তাপরে এটিকে পড়ে আসন্তু যে এটি কে তে অধিক হচ্ছে ওকে তো শহে তের রের্ অধিক হলে তের মিশাই দে ছবিশ হচ্ছে কমপ্লিট তো তের স্কোয়ার কত হচ্ছে শহে অনস্তরী হচ্ছে তেরর স্কোয়ার তাহলে শহে কেত হে অনস্তরী হচ্ছে ওকে তাহলে এই একটি মিশিয়ে তাহলে ইয়ে কে যাব শহে সত্যি ইয়ে আসি কি অনস্তরী তো আরামসে হয়ে গলা তো চালু বর্তমান টু ডিজ নগুকর কমিটি আপনার দেখু দেখুপারে তা কোচি ধ্যান সহ দেখুন তো চালু বর্তমানে টু ডিজিট নম্বর গুড়ি কমিটি আপনার দেখু দেখু বাহার করি তো শিখি যা দেখুন এটি অনস্পত অনেস্পত মানে শহে কু অনেসত কে কম এক কম মানে এটি এক মাইনস দেবা। এক কম আছে তেমন এক মাইনস লিখি তাহলে অনিশতর এক গেলে কে হচ্ছে অঠানবে তাহলে এই একর স্কোয়ার কে তো এই এক কর দিলে কেউ কু এক গুণলে এক কে এক তাহলে শূন্য এক দেবা। এক এক্কো শূন্য এক টো ডিজিটে পরিণত করে দেব তো এটি মধ্যে দেখুন শহে কোটি কে কম অম অ তাহলে অুই মাইনস করে দেবে

চারি কম অ তাহলে ছয়ানবে চারি মাইনস করে কেতে কত হচ্ছে বয়ানবে তো এই চারি স্কোয়ার করে দেওয়া চার চৌক ষোল তাহলে জিরো ষোল করি কি শূন্য ষোল কি যেহেতু এটি টু ডিজিট এটি টু ডিজিট অলরেডি মিলে গলায় ষোহ তো ষোল হয়ে গেল তো তারপরে এটি দেখুন শহেপাই কম অনেক পাঁচ কম তাহলে পাঁচ মাইনস লিখে তাহলে কে পঞ্চানব্বই পাঁচ গলে নবে তাহলে এই পাঁচর স্কোয়ার পাঁচ পঞ্চাশ পঁচিশ হয়ে ତ ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ଏଠି ଅଛି ଚଉରାନବେ ଚଉରାନବେର ସ୍କୋୟାର କେମିତି ହେବ ଦେଖନ୍ତୁ ଶହେ ପାଇଁ କେତେ କମ୍ ଅଛି ଛଅ କମ୍ ଅଛି ଛଅ କମ୍ ଯଦି ଅଛି ତାହେଲେ ଛଅ ଚଉରାନବେରୁ ଛଅ ମାଇନାସ୍ କରିଦେଲେ କେତେ ହେଉଛି ଅଠାଅଶୀ କମ୍ପ୍ଲିଟ ତାପରେ ଛଅ ଛଅକ ଛତିଶ ହେଇଗଲା ତାପରେ ଏଠି ଦେଖନ୍ତୁ ତେୟାନବେ ଶହେ ପାଇଁ କେତେ କମ୍ ଅଛି ସାତ କମ୍ ଅଛି ସାତ ଲେଖିଦେବା ତାହେଲେ ଏଠି ତେୟାନବେରୁ ସାତ ମାଇନାସ୍ କରିଦେଲେ କେତେ ହେଉଛି ସତାଅଶୀ ସତାଅଶୀ ହେଲା ତାପରେ ଏଇ ସାତର ସ୍କ୍ୱାର ଅଛି ସାତ ସତ ଅଣଚାଶ কমপ্লিট তো তাপরে এইটিক পড়ে আসতো দেখুন শহেপ্র কে কম অশ কম 10 মাইনস করে কেতে কে হচ্ছে অশি হয়ে যাচ্ছি ওকে তো তাপরে দেখুন দশ রকর দশ দশা শহে তাহলে শহে যদি এলা ইয়ে কেলা থ্রি ডিজিট হয়ে গেল তেমকি এ একটা আসি এই রে মিশি যাব তাহলে কে

তাপরে আঠ রু এক গেলে কে হচ্ছে সাত তাহলে অঠস্তরী তাহলে এগারো স্কোয়ার কে হচ্ছে শহে একৈশ বর্তমানে শহে একৈশ যেতে হচ্ছে থ্রি ডিজিট আসল ইয়ে আসিকি এই আট কণ অঠস্তরী মিশিগলে অ্যাশি আসিগাল তো তাপরে এইটিক পড়ে আসতো দেখি কে কম আছে বার কম অ শহে পা ওকে তাহলে এখন মাইনস করে যে ইয়ে সিক্স অঠাশ রু বার গেলে কেউ ଅଠାଅଶିରୁ ବାର ଗଲେ କେତେ ହେଉଛି ଦେଖନ୍ତୁ ଆଠରୁ ଦୁଇ ଗଲେ ଛଅ ଆଉ ତାପରେ ଆଠରୁ ଏକ ଗଲେ ସାତ ଛଅସ୍ତରି ହେଉଛି ତାହେଲେ ବାରର ସ୍କୋୟାର କେତେ ହେଉଛି ଶହେ ଚଉରାଳିଶ ତାହେଲେ ଏଇ ଏକଟା ଏଇଠି ଛଅସ୍ତରି ମିଶାଇ ଦେବା ସତସ୍ତରୀ ହେଇଯିବ ତ ବର୍ତ୍ତମାନ ସ୍କ୍ଏର ପଳେଇ ଆସିଲା ଏଠି ମଧ୍ୟ ଦେଖନ୍ତୁ କେତେ ତେର କମ ଅଛି ଓକେ ତ ସତାଅଶୀ ଶହେ ପାଇଁ ତେର କମ୍ ଅଛି ତାହେଲେ ଏଠି ଆମେ ସତାଅଶୀରୁ ତେର ମାଇନାସ୍ କରିଦେବା ତାହେଲେ ସାତରୁ ତିନି ଗଲେ ଚାରି ତାପରେ ଆଠରୁ ଏକ ଗଲେ ସାତ ଚଉସ୍ତରି ହେଇଗଲା ତାହେଲେ ତେରର ସ୍କୋୟାର କେତେ ହେଉଛି ଶହେ ଅଣସ୍ତରି ହେଉଛି ତାହେଲେ ଏଇ ଏକଟା ଆସିକିରି କ'ଣ କରିବା ଏ ଚଉସ୍ତରି ମିଶାଇ ଦେବା ପଞ୍ଚସ୍ତରି ହେଇଯିବ ତାହେଲେ ଇଏ ହେଇଗଲା ଏତିକି ତ ବୁଝିପାରିଥିବେ ଗୋଟିଏ ବିଷୟ ଦେଖନ୍ତୁ ଏଇଠି তেয়ানবে সাত কম অনেক আগে বুঝতে ভুল অহে রু তেয়ানবেম আছে সাত কম অ তাহলে এই তেয়ানব্বু সাত মাইনস করে কেতে হচ্ছে ছয় আশি তো ছয় আশি হল সাত শতা অনচাশ ইয়ে আসি তো আসি গলা তো এবার আগক যেতেকি যা সেত মেজিক ট্রিক যা আপনার যেত দেখুত সে মজা লাগবে তো দেখুন কমিটি ট্রিক তো বর্তমানে দেখুন যেতবে কৌশি সংখ্যার বর্গ কাছে চাইবে সেতবে এমিটিকে নম্বর যদি আপনার হাবুড়ি যাবে সপোজ দেখ এক ঘরে পাঁচ 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 এক ঘরে সবু সংখ্যার এক ঘরে পাঁচ পাঁচ অইভাবে সংখ্যার আপনার মুহমুহ হয়ে গেল তার বর্গ আপনার কমিটি দেখু দেখু কবে তো দেখুন কিছু অসুবিধা নাই তো প্রথমে দেখুন এটি দেখ হি বর্গ আসব ওকে সিধাস তো প্রথমে দেখুন দশক ঘর সংখ্যা বুঝত এক দুইরে গুণি দিব

তাপরে এই পাঁচর স্কোয়ার পচিশ তাপরে নেট এটি দেখ আট নেক্সট সংখ্যা ন 8 নী তা এইটা পঁচিশ তাপরে দেখুন নেক্সট সংখ্যা কে দশ তা ন দশা তো তাপরে দেখুন পাঁচ পঞ্চা পঁচিশ তো তাপরে দেখি দশ আছে দশ র নেক্সট সংখ্যা কে এগার দশ কু এগার গুণিদে শহে দশ তাপরে এটি পাঁচ পঞ্চা পঁচিশ

এমি আরামসে কা প্রকার অভ্যাস করার কথা অভ্যাস যদি করিবে না তাহলে হইপার নাই যদি আপন অভ্যাস করিক যদি বর্গ পারিবে যা সব শিখাইলি তাহলে আপনার ম্যাথমেটিক্স বহুত বড় সম্রাট বনি যাবে আপন কো টলেই পারবে না যেত বেবি আপনার ম্যাথমেটিক্স আগে হি রয়ে তো চালু পুড়িয়ান এইভাবে নম্বর গুড় টু ডিজিট নম্বর গুড়ি এইভাবে যদি এইভাবে নম্বর গুড়ি বর্গ আপনার যদি বাহার করা পড়বে তাহলে আপনার দেখু দেখু বর্গ কমিটি কারে তো এইভাবে নম্বর গুড়ি যদি আপনার জাঁগলে মিস আপনার এই নম্বর বড় বড় সংখ্যার বর্গ আপনার আরামসে পে সেপি সব প্রকার আসিছি যে তাকে ইউজ করি কি অন্য বড় সংখ্যার বর্গ আপনার কমিটি নির্ণয় করে তো এটি তে বর্গ কমিটি আরামসে কারে তো কোন করবে।

এঠিকে এটা কি পড়ে আসতো তো সেইভাবে এইটে পে আসতো চার চৌকু ষোহল তাহলে কেতে লেখিবা লেখা লেখিবা এটা টু ডিজিট আসিলা ছখবা তো তাপরে কোণ করা দুই চৌকু আট আট দুণে ষোহ ষোহল ইয়ে এক সতর সাত লেখা পুকড্রে রা পিথরে ইয়ে দুই দুই দু চার এক পাঁচ তো তাপরে এইটু দেখুন দুই দু চার ইয়ার তাপরে দেখ ସାତ ଦୁଗୁଣେ ଚଉଦ ଚଉଦ ଦୁଇଗୁଣେ ଅଠେଇଶ ତାହେଲେ କେତେ ଲେଖିବା ଆଠ ଲେଖିବା ତାହେଲେ ଦୁଇ ମାଇଣ୍ଡ ରହିଲା ସାତ ସତା ଅଣଚାଶ ଅଣଚାଶ ଇଏ ଦୁଇ ଅଣଚାଶ ପଚାଶ ଏକାବନ ଫିଫ୍ଟି ୱାନ୍ ଏଇଠିକି ପଳେଇ ପଳେଇ ଆସନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ଚାରି ଚାରି ଚଉକୁ ଷୋହଳ ତାହେଲେ ଛଅ ଆସିଲେ ଏକ ଆମର ମାଇଣ୍ଡରେ ରହିଲା ଓକେ ତ ଚାରି ଚଉକୁ ଷୋହଳ ଏକ ମାଇଣ୍ଡରେ ରହିଲା ତାପରେ କ'ଣ କରିବା ଆଠ ଚଉକୁ ବତିଶ ବତିଶ ଦୁଗୁଣେ ଚଉଷଠି ଚଉଷଠି ଇଏ ଏକ ପଞ୍ଚଷଠି তাহলে পাঁচ লেখা ছ মাইন্ডে রা তারপরে দেখ আঠটা চৌষি ইয়ে ছুট তো তাপরে এইটু সাত সতা অনচাশ তাহলে ন নেব মাইন্ডে রক্ষা চারি। ওকে তো তাপরে দেখ সত পঁয় দুগুণে ইয়ে চারি চৌত্রি তাহলে চার রেখে তাহলে

তো সাত কেত কলে সাত সত অন ইয়ে মাইন্ড রে কে চার অনশ চারি তেপন ফিফটি থ্রি তাপরে এটি কি দেখুন নয় একা আশি তাহলে এক লেখা তো তাপরে দেখুন তিন নূ সত সত দু চৌবন আমার মাইন্ডে অনেক আঠ চৌবন ইয়ে আঠ কে হব বাষি হলে কেখবা চৌন আঠ বাষি দুয় লিখিবা দুয় লেখি করি 6 কো মাইন রখিবা তাপে কোন করিবা 3 ত্রিকি 9 9 হেগলা 3 ত্রিকি 9 হেলে 9 যে 6 কে তেয় পন্দার ত এইভাৱে টু ডিজ নম্বৰ গুড়িকৰ স্কুৱাৰ দেখু দেখু আপোনাৰ কৰি পাৰিব দিয়ন্তু এই টু ডিজিট গুড়িকৰ স্কেৰ প্ৰথমে প্ৰাট্টছ কৰোঁ প্ৰথমে প্ৰাট্টছ কলপেৰে আপোনাক বেছি ইজি হৈ যাব যে থ্ৰী ডিজ নম্বৰ গুড়িকৰ স্কুৱাৰ নিৰ্ণয় কৰিব আগুৰু কৈদে চাৰিছিল টু ডিজ নম্বৰ জানিলে থ্ৰী ডিজিট নম্বৰ গুড়িক আৰু অনা বড় বড়ো সংখ্যাগ গুড়িকৰ স্কোৰ আৰামছে আপোনাৰ কৰিদাই পাৰিব এইটোৱাক আপোনাৰ নিজে কৰি কমেণ্ট বক্সৰে লেখন্তু ত ঠিক অঁ আপোনাক আজিৰ ট্ৰিক বহুত ভাল লাগি থাকে যদি এইভাৱ বড় বড়ো যেতিয়া চেভেন ডিজিট ফাইভ ডিজ অ'কে ছিক্স ডিজ নম্বৰ গুড়িকৰ বৰ্গমূল কেমি নিৰ্ণয় মানে বৰ্গত এইটাই মই নিৰ্ণয় কৰিব কৈলি বৰ্গ মূল কেতিয়া নিৰ্ণয় কৰিবক পাৰিব তাৰ ভিডিঅ' যদি দেখিব চাহ'লে আপোনাৰ কণ কৰোঁ বন্দিত চাৰ স্কুৱাৰ ৰুট লেখি দিয়া বহুত গুড়ে ভিডিও মুখিদে শিখি যাবে আমার্ট বনি যাবে ঠিক আছে চ্যানেল নুয়ার যদি দেখুমেন সবসক্রাইব করে না তুরন্ত সবসক্রাইব করুন বেলকু মধ্যে বজাই দিব যেত আজ ভালো ভিডিও নে আসবি সর্বপ্রথমে আপন মানে হি দেখি দেখিপারে এই খুশি লাইক বটন টিক দবাই দিও আপনার বর্তমান পা যাইপার নেক্সট ভিডিওরে পুঁ দেখব